সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। কিছু ভিডিও এমনই যা মুহূর্তে ভাইরাল হয়, তেমনই একটি ভিডিও নেটিজেনদের অবাক করেছে। প্রিওয়েডিং শ্যুট করতে গঙ্গার মাঝখানে আটকে পড়ে এক দম্পতি, ঠিক কি হলো তারপর সেটাই দেখাবো আপনাদের। চলছে বিয়ের সিজন, বিয়ের দিনক্ষণ ঠিক হতে প্রিওয়েডিং শ্যুট এখন প্রায় প্রত্যেক দম্পতির কাছেই একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। প্রিওয়েডিং সংক্রান্ত একাধিক ভিডিও এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফটোগ্রাফাররাও দম্পতিদের প্রিওয়েডিং শ্যুটের লোকেশন থেকে পোশাক সবকিছুই নির্বাচন করে দেয়। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে এক দম্পতি প্রিওয়েডিং শ্যুট করতে গিয়ে গঙ্গার মাঝখানে আটকে পড়েছেন, পরে SDRF এসে দম্পতিকে উদ্ধার করে। আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে কিভাবে এক দম্পতি গঙ্গার মাঝখানে আটকে পড়েন। ভিডিওটি ঋষিকেশের বলেই জানা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ঋষিকেশে প্রিওয়েডিং শ্যুট করতে গিয়ে ভুল হয়েছে, দম্পতিকে নিরাপদে রক্ষা করা হয়েছে। ভিডিওটি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে যা এখনও পর্যন্ত 1.3 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। ভিডিওটি প্রায় 11,000 মানুষ লাইকও করেছেন। একজন ব্যবহারকারী এতে লিখেছেন, এই মানুষগুলো কারা, কোথা থেকে এসেছে? অন্য একজন লিখেছেন, এটা প্রিওয়েডিং নয়, প্রি ডেথ শ্যুট। এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন মতামত দিয়ে।